প্রিয় শ্রোতা, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিন্ট ওয়ার্ল্ড বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন, প্রিন্ট টেকনিশিয়ান এবং প্রিন্ট কালার মাস্টার। আজ আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওর টপিক হচ্ছে আপনি কিভাবে স্কিনে আর কি মেশ কাপড় লাগাবেন। এই যে একটা স্কিন দেখতে পাচ্ছেন, এই স্কিনটার মাঝে কিভাবে মেশ কাপড় লাগাতে হয় সেটাই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। তাই ভিডিওটি খুব হেল্পফুল হতে চলেছে, ভিডিওর কোনো অংশ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আর একটা কথা না বললেই নয়, আপনি যদি স্ক্রিন প্রিন্ট রিলেটেড আপডেট ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। ফ্রেম তৈরি করার জন্য আপনার প্রথমেই যা লাগবে এটা হচ্ছে গাম। এটা সোয়ান ডাকো, আপনি যে কোনো একটা গাম দিয়ে আপনি এই কাজ করতে পারবেন। স্কিনের উপর লাগানোর জন্য এটা হচ্ছে গাম। এই গামটা চতুর্পাশে দেওয়ার পর ভালো করে মানে উপরে এবং সাইডে ভালো করে লাগাতে হবে গামটা, যে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই করবেন। মানে চতুর্পাশে ভালোভাবে লাগাতে হবে গামটা, যেন মেশ কাপড়টা ভালোভাবে আটকে থাকে। তার জন্য আপনারা উপরে এবং সাইডে ভালোভাবে লাগাতে হবে, মানে খুব ভালোভাবে আপনি এটা চাইলে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারবেন। এটা দিয়ে মানে চতুর্পাশে ভালোভাবে গামটা লাগাতে হবে। এটা লাগানো হয়ে গেলে আপনি এটা কিছুক্ষণ রেখে দিবেন এই গামটা শুকানোর জন্য। মানে এটা শুকানোর পর আপনি এটার উপরে মেশ কাপড় লাগাতে হবে আর কি। তারপর আপনি মেশ কাপড়টা এই যে এইভাবে আপনি লাগাবেন আর কি। লাগানোর পর আপনি যে কোনো কিছু সাহায্যে এটা ডলা দিলে আর কি গামটা ভালোভাবে মেশ কাপড়ের সাথে বসে যায়। আপনি যে কোনো কিছু দিয়ে এটা ডলা দিবেন, আর ডলা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন মেশ কাপড়ের সাইড দিয়ে যেন ছিঁড়ে না যায়। খুব সাবধানতার সাথে এটা ডলা দিতে হবে। আপনি দুই পাশে আগে মেশ লাগাবেন, তারপরে এই কোণা ধরে টান দিতে হবে। টান দেওয়ার পর আপনি এই ভিডিও দেখা অনুসারে আপনি আর কি কাজ করবেন। আশা করছি আপনারা স্ক্রিনে মেশ বাঁধা প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটি দেখুন কিভাবে মেশ কাপড় বাঁধতে হয় আর কি ফ্রেমের সাথে, সেটাই আপনাদেরকে আজকে দেখাচ্ছি। দেখুন এই পাশে তো লাগানো হয়ে গেছে, এবং নিচে টানার পর নিচে ভালো করে আর কি ঘষা দিতে হবে যেন মেশ কাপড়টা ভালোভাবে আটকে। এটা হচ্ছে মানে মেশ কাপড় বাঁধার কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা বাঁধা মেশ কাপড় চতুর্পাশে আটকে গেছে এবং ফ্রেমটা অনেকটাই হার্ড হয়ে গেছে। মেশটা এখন এটা বাঁধা কমপ্লিট। এখন আপনি এটা ব্লেডের সাহায্যে অর্থাৎ কেচির সাহায্যে যে কোনো কিছু দিয়ে আপনি এটা সাইডের যে মেশ কাপড়টা আছে ওটা কেটে ফেলবেন। আশা করছি আপনারা সব কিছুই বুঝতে পারছেন কীভাবে স্কিনে মেশ বাঁধতে হয়। এটা যদি দেখে আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন ভিডিওর ব্যাপারে। আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।